গাইজ, কেমন আছো তোমরা? শুভ মহালয়া, পুজো তো চলে এলো, আর পুজো উপলক্ষে আজ আমরা সবাই ছোট্ট একটা পিকনিক করছি। এদিকে মাম্মামকে দেখো, মাম্মাম জুতো পরতেই ব্যস্ত, আর আমি সাউন্ড বক্সের সাথে ব্লুটুথ কানেকশন করতে পাচ্ছি না বলে ও করে দিচ্ছে, তারপর গান চালিয়ে ও টেবিল চেয়ারগুলো বার করে দিচ্ছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, পিকনিকটা একদম আমাদের বাড়ির সামনেই হচ্ছে। ওই দেখ চলে এসছে আরেকজন। তারপর এদিকে মৌদি দিবাই গুলগুলিকে দিয়ে গেল, আর এদিকে সবার আসতে দেরি হবে বলে আমি আর মামনি কিছু কিছু কাজ এগিয়ে রাখছিলাম। আর আমি আর দিদি ভাই দুপুরেই চিকেন ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর মামনি আলু পেঁয়াজ রসুন সব বানিয়ে দিয়েছে, কারণ সন্ধ্যাবেলায় বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু করা আমাদের সবার পক্ষেই অসম্ভব। আর এছাড়াও আজ একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে মামনির বার্থডে। বাট আমরা যে বার্থডে সেলিব্রেট করব সেটা কিন্তু কেউই জানে না, শুধু আমি দিদি ভাই আর ও বাদে কেউই জানে না। তাই লুকিয়ে ও দিদি ভাইদের বাড়ি কেক কিনে দিয়ে গেছে, আর দিদি ভাই পায়েসটা করছে, আর আমাকে দেখে শ্যাডোবাবু দেখো না কেমন করছে আমার কোলে আসার জন্য। স্টার্টারে আছে চিকেন পকোড়া, তাই এখানে চিকেন পকোড়া ভাজা হচ্ছে। প্লাস্টিক ইয়েটা ধরতে হবে, নেটটা না। কার আমার? আমি নাচতেই পারি না সত্যি, অন গড। না না দাঁড়াও, ফোনে কথা বলছে। এদিকে আমরা দিদি ভাইয়ের বাড়ি চলে এসেছি, বেলুন ফুলিয়ে কেক নিয়ে তারপরে মামনিকে সারপ্রাইজ দেব। আর আরেকজন বেলুন ফুলানোর ভিডিও করছি বলে লজ্জায় চলে গেছে দূরে। এইখানটা 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 আলোর সামনে ওটাই লাগাও। নাও নাও নাও, জুতো কেউ করবো তারপর মামনি বার্থডে কেক দেখেই তো অবাক হয়ে গেছে, এরপর বার্থডে কেক কাটা হলো। তারপর কেকটা কেটে একে একে সবাইকে দিয়ে দিলাম, সেই ভিডিওটা করা হয়নি, আর ও ছিল না, ও আরেক জায়গায় পিকনিকে গেছিল, তাই ভিডিওগুলো তোলারও সেরকম কেউ ছিল না।
তারপর একে একে আমরা সবাই খেতে বসে পড়লাম। মেনুতে ছিল ভাত, চিকেন কষা আর মিষ্টি আর স্প্রাইট। পেট ডিক ডিক করছে, পেটে আর কিছু ঢুকছে না, আর শ্যাডোকে নিয়ে খেতেও পারবে না। বলছি আমি কেক খাবো, করা আছে, দেখো তো চলছে, তো চলছে, তুমি দাঁড়িয়ে না, বসো না, আমার সবাই সবার বাড়ি চলে গেল। আর ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।